অন্তত হোজাই সমষ্টির বিধায়ক রামকৃষ্ণ ঘোষে নিজের ভোটাধিকার সাব্যস্ত করে এই মুহূর্তে কেন্দ্রটার উলাই আইছে আর আমি দেখুৱাই আছো। এয়া বিধায়কগী নিজের যে ভোটাধিকার সাব্যস্ত করব আমি কিছু জানি উৎসাহ দেখি তার লগতে মোর যে উৎসাহ এই দ্বিগুণ ত্রিগুণ হয়ে গেল আর ভাল লাগিছে, বেলেগ একটা এটমসফিয়ার হয়ে গেল। ভোটিং রাতেপার ভালে আহি আছে, এতিয়া বেশি তো বাজানো 8টায় বাজিছে, 8টা বাজার ভিতর মানু আহা আরম্ভ হয়েছে আর ভাল আর ভাল লাগিছে। আর এইবিলাক কৰিব লাগে, ইলেকশন কমিশনে ম্যানেজ করে আছে। মই দেখিলো ইয়াতে বহুত নতুন নতুন লড়া ছোৱালীবিলাক দিছে, এনেকুৱা লাগিছে যে তোর ট্রেনিং হোৱা নাই নাকি ভালদরে। তো এইটো ইলেকশন কমিশনে ভালদরে চাব লাগিছিল মোর মতে। তেখেতকলে পুরা মনিটরিং করে আছে, স্টেট গভর্নমেন্টের কোনো হাত নাই এক্ষেত্রে। তো সেইটো অল্প বেয়া লাগিছে, কিন্তু বাকি রাইজর যে উৎসাহ উদ্দীপনা দেখিছো, বাইরে তো দেখিলো ভিতর তো দেখিলো, ভাল লাগিছে। যেহেতু আজি আপনি দেখিছো খাদিত লাইন পাতি আপনি ভোট দিব লাগিছে, আপনি তো ডাইরেক্ট ভোট দিব পাইলে না? রাইজে উৎসাহ পায় না? এতিয়া মই বিধায়ক হিসাবে মই তো সাধারণ মানুহে না, যিকোনো বিধায়ক হোক এম পি হোক সাধারণ মানুহ হয়। আজি নির্বাচিত হয়েছো এই বেলেগ কথা, কিন্তু সরুর পৰা ডাঙৰ হৈছো যেটো আমার অভ্যাস, সেই অভ্যাসটা কিয় ব্রেক করব লাগে, কিয় ভঙ্গ করব লাগে, সেই হিসাবে লাইনত থিয় আছে। যাব আর আজি মোটামুটি বিভিন্ন ঠাইত যাম, আমার যেটো হেৰি আছে যেগুলো কিছুমান এরিয়া আমি ঠিক করেছো যত যাব লাগে, কিহর কারণে যাম এই মোর মনতে আছে, কিন্তু সেইবিল এরিয়া মই ভ্রমণ করিম, পুরা সমষ্টিটো তো ভ্রমণ করিম। কিছুমান কেন্দ্র দেখা গেছে বহুত স্লো ভোটগ্রহণ প্রক্রিয়া ক্ষেত্র কি? মই একটা কথা কব খুঁজো যে এই স্লো ভোটগ্রহণ প্রক্রিয়াটো এটা এটু সদায় হয়, এটু সদায় হয়েই থাকে, এইবারও হয়েছে। এটা কি কম, ইলেকশন কমিশনের ম্যাটার, আমি একো কব নোৱাৰো। প্ৰথম পৰ্যায়ত 5টা লোকসভাত নিৰ্বাচন আজি অনুষ্ঠিত হৈ আছে, 5টাত 5টাই বিজেপিয়ে পাব বুলি আপুনি? এতিয়া ভাইব্রেশনটো তেনেকুৱাই না, আপুনি অসমৰ যিকোনো প্ৰান্তত যাব তাতে একেই কথা যে আমি বিজেপিকে ভোট দিম। আপুনি ইয়াতে সোধক না, যিকোনো মানুহ সোধক, মোৰ মতে তেনেকুৱাই কব নেকি, তেনেকুৱা মোৰ লাগিছেও। আৰু অসমৰ যিকোনো প্ৰান্ততে ভ্ৰমণ কৰক আপোনালোকে, তেনেকুৱাই আৰু, অত জিকিব তো খাটাং মই দেখিছোঁ। চারশো পার তো যেটো আপনাদের যদি ভোটার সার্ভেবিল দেখে রিসেন্টলি যেটো হয়েছে, এইটো চারশো পার করলেই 399 মই দিছে দেখিছো, তার মানে ইয়াতকে বেশি ভাল ফল হব আর হবও লাগিব। ভারতের পরিবর্তন বিচারিলে তো হবই লাগিব। আপনার সমষ্টির পর কিমান ভোট পাওয়ার সম্ভাবনা? মই তো কইছোই আগতেও কইছো যে আমার ডিফারেন্স থাকিব 70,000 মিনিমাম ডিফারেন্স থাকিব, আমি 150,000 লৈকে ভোট পাম আমার টার্গেট আসলে, সেইমতে হবও লাগে। আর ইতিমধ্যে আপনাদের দেখিছে আমার চিফ মিনিষ্টার দুইটা প্রোগ্রাম হয়ে গেল শঙ্করদেব নগর, রাইজর যেটু হওয়ারি দেখিছো, হওয়ারি দেখার পিছত আপনি ভাবে নেকি যে বিজেপি ইয়াতকে কম ভোট পাব? না পায়, বিজেপি সেইখানে পাব, আমি যেটু টার্গেট ফিক্সড করে থৈছো। দেখা গেছে বদরুদ্দিন আজমলে হোক বা মমতা ব্যানার্জিয়ে হোক, তেওঁলোকে অসমত অসমীয়া স্বাভিমান গামোচাক তেওঁলোকে দলিয়াইছে, এই ক্ষেত্রে কিবা কব নেকি? না, এই ক্ষেত্রে আজির দিনত মই পলিটিক্যাল মন্তব্য কৰিবলৈ নোখোজো, কিন্তু এটা কথা হল কি যে অসমীয়া গামছাটো পলিটিসাইজ করা হয়েছে ইতিমধ্যে, এইটো আজির পৰা নয় বহুত আগৰ পৰাই হৈছে। তো এই ক্ষেত্রে মন্তব্য নকৰো, কারণ তেখেতসকলে কিহৰ কাৰণে কিহৰ উদ্দেশ্যে এইবোৰ ইউজ করে আই ডোন্ট নো, কিন্তু জানাটো জানে, সবেই জানে, এইবিল তো কই লাভ নাই, কিছু কথা কন্ট্রোভার্সিত গয়েও লাভ নাই, কন্ট্রোভার্সিত যাবও নোখোজো। হোজাই সমষ্টির বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, আর আমি দেখাই আছো এয়া ধর রামকৃষ্ণ ঘোষে যে কেন্দ্র ভোটদান করে ইতিমধ্যে উলাই আছে, সেই কেন্দ্রটার এই মুহূর্তে দেখা গেছে এনেদরে দীঘলিয়া খারি আছে, সমান্তরালভাবে আমি দেখাই আছো এই মুহূর্তলৈকে বহু ভোটার ইয়াতলকে ভোটাধিকার সাব্যস্ত করবলে উলাই আহিছে। আমি যদি সম্ভব হয় এগারী আইতার সঙ্গে বাইদেউ কি কব, ভোট দিবলৈ উলাই আছে পুয়াই বয়স কি আপনার? ভোট দেওয়ার লিগা কত বয়স? কত বয়স? 70 বছর। আমার আগে দাও না, আমি দাঁড়াইতে পারি না, রদ থিয় হয়ে ভোট দিবলগিয়া হয়েছে।
কষ্ট হয়ে আছে আপনার? হ্যাঁ, বহুত কষ্ট। বয়সস্থ কারণে বেলেগ লাইন ইয়াত ব্যবস্থা নাই নাকি? কি জানি, কইতো পারি না। লাইনতে থিয় হবলগীয়া? হ্যাঁ, আমার দেও না আগে। আমাক আবেদন জানাইছে যে বয়োবৃদ্ধা গৰাকীক আগত লৈ গৈ তেওঁক গোটাধিকা সাব্যস্ত কৰাই দিব লাগে, কিয়নো তেওঁ সত্তৰ ঊৰ্ধৰ এই মতত এনেদৰে দীঘলীয়া খাৰীত, আৰু সেই মতত তেওঁ যদি এজনে এনেদৰে আগবঢ়াই লৈ গৈছে, কিয়নো তেওঁ বয়স যথেষ্ট, গতিকে এনেদৰে আগুৱাই লৈ গোৱা আমি ইতিমধ্যে দেখুৱাই আছোঁ যে ভোটগ্ৰহণ কেন্দ্ৰত লৈ গৈ আছে এগৰাকী বয়োবৃদ্ধাক, আৰু এনেদৰে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ ওলাই আহিছে বিভিন্নজন। আৰু সেই মতত যদি আমি সম্ভৱ হয়, জিলা সভাপতি অনুপদেৱ আছে, তেখেতৰ সৈতেও আমি যদি সম্ভৱ হয় কিছু কথা ইয়াতে পাতিবলৈ যত্ন কৰিম যে কি কয় দাদা, কি ক'ব ভোট দিব? আজি জিলা সভাপতি হিচাপে আপুনিও ওলাই আহিছে ভোট দিবলৈ, বিধায়কগৰাকীয়ে ভোট দিলে, এই মতত কি আহ্বান জনাব? আজিৰ দিনটো হৈছে গণতন্ত্ৰ উৎসৱ ভাৰতবৰ্ষত। আজিৰ দিনটো গণতন্ত্ৰৰ উৎসৱ, আৰু আমাৰ কাজিৰঙা লোকসভাৰ হোজাই সমষ্টিৰো আজি এই ৰাষ্ট্ৰভাষা ভোট কেন্দ্ৰত আপোনালোকে চাইছে দীঘলীয়া ৰাতিপুৱাৰ পৰা লাইন, সকলোৱে উৎসাহেৰে আহিছে গণতন্ত্ৰ তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ সাব্যস্ত কৰাৰ বাবে। মই আহ্বান কৰিম যাতে আজিৰ দিনটোত সকলোৱে ওলাই আহি তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ যাতে সাব্যস্ত কৰে, কাৰণ এই মৌলিক অধিকাৰতে এটা গণতন্ত্ৰ, সুস্থ গণতন্ত্ৰ গঠন হয়। আৰু সেইবাবে যাতে কোনো ঘৰত বহি নাথাকে, সকলোৱে যাতে আহি ভোটদান কৰে, আৰু সুস্থ এটা সুন্দৰ পৰিৱেশ সৃষ্টি কৰি পেলাই, আৰু যাতে এটা ভাল সংস্কাৰিত, যাতে এটা খুব ভাল শাসনিত যাতে এটা চৰকাৰ হয়, তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সকলোৱে যাতে ভোট দিলে নি আপুনি? মই ভোট দিবলৈ আহিছোঁ। ভোট দিবলৈ আহিছে, এয়া আছিলে জিলা সভাপতি অনুপদেৱ। আৰু আমি